আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আমাদের সেই ক্লাসে। আজকে আমরা শিখব বিভিন্ন চতুর্ভাগে যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা প্রত্যেকে জানি। প্রথম চতুর্ভাগে সাইন সবগুলো পজিটিভ ত্রিকোণমিতিক অনুপাত, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, এবং চতুর্থ চতুর্ভাগে কজ এবং কোসেক পজিটিভ। বাকি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ ঋণাত্মক বা বিভবচিহ্নযুক্ত বা নেগেটিভ। এখন এর কারণটা কি? এই কারণগুলো সমাধান করার জন্য আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা অনেকেইগুলো আসলে মুখস্থ করে ফেলি, কিন্তু একটু বুঝলে আমরা খুব সহজে পরীক্ষাতে আনসার করতে পারবো ইনশাল্লাহ। আশা করি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা, এবং অবশ্যই ফ্রেন্ডদের সাথে বিষয়ে শেয়ার করবা। তাইলে সর্বপ্রথম আমার যেটা জানা দরকার, আমরা ক্লাস সেভেন থাকতে সর্বপ্রথম চতুর্ভাগ নিয়ে পড়েছি। আমরা জানি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে তখন যে চারটা খণ্ড তৈরি হয় সেগুলোকে বলা চতুর্ভাগ। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। এই যে আমরা জানি প্রথম চতুর্ভাগ, প্রত্যেকটা চতুর্ভাগের মধ্যে দুটা, যেহেতু দ্বিমাত্রিক এটা, দুটা করে স্থানাঙ্ক থাকে, একটা এক্স একটা ওয়াই, দুটা বিন্দু থাকবে, একটা এক্স সরি একটাই বিন্দু থাকবে, একটা এক্স একটা ওয়াই, এই দুটা মিলে একটা বিন্দু বা স্থানাঙ্ক গঠিত হয়, একটা প্লাস একটা মাইনাস। দ্যাট মিনস এখানে ভুজ ধনাত্মক, কোটিও ধনাত্মক, এখানে এক্সের মান ঋণাত্মক, ওয়াইয়ের মান ধনাত্মক। মনে রাখবো হাতের ডান পাশে, হাতের ডান পাশে এক্স ধনাত্মক, বাম পাশে এক্স ঋণাত্মক। ঠিক সেমভাবে উপরের দিকে ওয়াই ধনাত্মক, নিচের দিকে ওয়াই কি ঋণাত্মক। ঠিক আছে, নিচের দিকে ওয়াই কি, নিচের দিকে ওয়াই হচ্ছে ঋণাত্মক। দ্যাট মিনস কী দাঁড়াচ্ছে দেখো, এইটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই। ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়াই। উপরের দিকে ভালো করে দেখলে দেখবা উপরের দিকে ওয়াইগুলো ধনাত্মক, নিচের দিকে ওয়াইটা কি ঋণাত্মক, এবং ডান পাশে এক্স ধনাত্মক এবং বাম পাশে এক্স কি ঋণাত্মক। এই জিনিসগুলো আগে আমি একটু জানলাম। এবার আসো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে, আমি যদি ও এক্স রশ্মি অক্ষ বরাবর একটা রশ্মি, ও এর রশ্মিটাকে যদি আমি অ্যান্টি ক্লক ওয়াইজ বা ঘড়িকার বিপরীতে ঘুরিয়ে এই অবস্থানে আনলাম, তখন এখানে যদি সে থিটা কোণ যদি তৈরি যদি করে, যদি কী কোণ তৈরি করে, থিটা কোণ, দ্যাট মিনস এখান থেকে এখানে হচ্ছে এক্স অক্ষ দূরত্ব, এখান থেকে এখানে হচ্ছে ওয়াই অক্ষ দূরত্ব, যেখানে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি, তাহলে এক্স কমা ওয়াই, তার মানে এ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু আর। অতিভুজটাকে আর, যেখানে আর এর মান সবসময় কি ধনাত্মক, আর এর মান সবসময় কি হবে ধনাত্মক হবে। তাইলে আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই অতিভুজ, দ্যাট মিনস এখানে লম্ব হচ্ছে ওয়াই এবং অতিভুজ হচ্ছে কত আর। কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইড বাই অতিভুজ, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই ভূমি, কট হচ্ছে ট্যানের উল্টা, দ্যাট মিন্স উল্টা লিখলে লম্ব নিচে উপরে ভূমি, স্যাক হচ্ছে কজের উল্টা, দ্যাট মিন্স আর ডিভাইড বাই এক্স, এবং সাইনের উল্টা আর ডিভাইড বাই ওয়াই। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, দেখতেছি কোনোটার মানে কি নাই, ঋণাত্মক নাই। এই জন্য বলা হয় প্রথম চতুর্ভাগে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতে কি ধনাত্মক। এবার আসো দ্বিতীয় চতুর্ভাগের কথা চিন্তা যদি করি, দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি এক্স ঋণাত্মক, ওয়াইটা কি ধনাত্মক, দ্যাট মিনস ওয়াইটা ধনাত্মক, এক্সটা ঋণাত্মক। এবার আসো আবার সাইন থিটা সমান, আমরা জানি সাইন সমান কি জানি, লম্ব ডিভাইড বাই ভূমি অতিভুজ, তাই লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ, ওয়াই ডিভাইড বাই আর সমান কত সাইন থিটা। আচ্ছা কস থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইড বাই অতিভুজ, দ্যাট মিনস মাইনাস এক্স ডিভাইড বাই আর। এখন চিন্তা করতো এই যে এক্স ডিভাইড বাই আর, এটার মানটা কত, এটার মান হচ্ছে কস থিটা, সামনেটা কী থেকে যাচ্ছে মাইনাস, কথা বোঝা গেছে মাইনাস থেকে যাচ্ছে। এবার আসো লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি, আবার চিন্তা করতো এটার মানটা কত, এক্স ওয়াই ডিভাইড বাই এক্স সমান হচ্ছে ট্যান থিটা, সামনে একটা কী আছে মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার আসো কট থিটা সমান, কট থিটা সমান ঠিক সেম মাইনাস এক্স ডিভাইড বাই ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস কট থিটা, ঠিক আছে। এরপরে সেক থিটা হচ্ছে কজের উল্টা, দ্যাট মিন্স মাইনাস এক্স উপর হচ্ছে আর, আর এক্স ডি আর ডিভাইড বাই এক্স সমান হচ্ছে সেক থিটা, সেক থিটা, এই যে সামনে মাইনাস, মাইনাসটা এখানে বসবে। এবার আসো কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে অতিভুজ ডিভাইড বাই লম্ব, আর আর ডিভাইড বাই ওয়াই সমান কোসেক থিটাই।
আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার আসো তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে যদি দেখি, তৃতীয় চতুর্ভাগে এক্সও ঋণাত্মক, ওয়াইটাও কি ঋণাত্মক, এক্সও ঋণাত্মক ওয়াইটাও ঋণাত্মক, তাহলে মাইনাস এক্স ডিভাইড বাই আর আবার মাইনাস ওয়াই ডিভাইড বাই আর, ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস ওয়াই ডিভাইড বাই মাইনাস এক্স, কট থিটা ইকুয়াল টু মাইনাস ওয়াই, সরি মাইনাস এক্স ডিভাইড বাই মাইনাস ওয়াই, যেহেতু ট্যান উল্টা স্যাক, স্যাক হচ্ছে কার উল্টা, কোজের উল্টা, দ্যাট মিন্স মাইনাস ওয়াই আর, এবং কোসে হচ্ছে সাইনের উল্টা, দ্যাট মিন্স মাইনাস এক্স, উপর হচ্ছে কি আর। এগুলো ওই লতিভতি লঘু যে সূত্রটা আছে সেই সূত্র দিয়ে খুব সহজে পারা যাবে। তাহলে এটা যেহেতু মাইনাস, মাইনাসটা সামনে দিলাম, কত আসবে এক্স আর এক্স ডিভাইড বাই ওয়াই সমান কত, সরি এখানে একটু খেয়াল করো, এটা হবে ওয়াই, এটা হবে এক্স, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, ওয়াই ডিভাইড বাই এটা এক্স হবে, সরি আর এটা হবে কি ওয়াই, ঠিক আছে। তাহলে ওয়াই ডিভাইড বাই আর সমান কত, ওয়াই ডিভাইড বাই আর সমান হচ্ছে সাইন থিটা, দ্যাট মিন্স মাইনাস সাইন থিটা, এক্স ডিভাইড বাই আর সমান কত, কস থিটা, এখানে দেখো মাইনাস মাইনাস কাটা যাবে, দ্যাট মিন্স ওয়াই ডিভাইড বাই এক্স সমান কিন্তু ট্যান থিটা, আবার দেখো মাইনাস মাইনাস কাটা যাবে, এক্স ডিভাইড বাই ওয়াই সমান কি থিটা, কট থিটা, এটা যেহেতু মাইনাস একটা, মাইনাস একটা সামনে বসবে, এখানেও মাইনাস একটা সামনে বসবে, স্যাক থিটা, এটা বসবে কি থিটা, স্যাক থিটা, এটা বসবে কি থিটা, কোস্যাক থিটা। এবার আসে চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে আমরা জানি এক্স ধনাত্মক, ওয়াইটা কি ঋণাত্মক, ওয়াইটা ঋণাত্মক, এক্সটা ধনাত্মক, ওয়াইটা ঋণাত্মক, এক্সটা কি ধনাত্মক, ওয়াইটা ঋণাত্মক, এক্সটা ধনাত্মক, ঠিক আছে। ওয়াই ডিভাইড বাই আর, ওয়াই ডিভাইড বাই আর যেহেতু ভূমি ডিভাইড বাই অতিভুজ, এটা লম্ব ডিভাইড বাই ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ ডিভাইড বাই ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ ডিভাইড বাই লম্ব, ঠিক সেমভাবে একটু দেখো, ঠিক সেমভাবে, তাহলে মাইনাস সাইন থিটা, এটা যেহেতু প্লাস, দ্যাট মিন্স প্লাস কস থিটা, এটাও মাইনাস, দ্যাট মিন্স মাইনাস ট্যান থিটা, এটা মাইনাস এই জন্য মাইনাস কট থিটা, এটা প্লাস এই জন্য প্লাস সেক থিটা, আর এটা মাইনাস মাইনাস কোসেক থিটা। এই জন্যই বলা হয় প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, এরপরে হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন এবং কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, এবং চতুর্থ চতুর্ভাগে কজ এবং স্যাক পজিটিভ, অন্যান্য চতুর্ভাগগুলো নেগেটিভ। আশা করি বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা নেই। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে কিভাবে বিভিন্ন কোণের জন্য, বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন কোণগুলো আমরা, যে সাইনটা যে কজ হয়, কজটা যে সাইন হয়, কিংবা স্যাকটা যে কট হয়, কটটা যে ট্যান হয়, সেই পারিপার্শ্বিক যে পরিবর্তনগুলো আছে আমরা ইনশাআল্লাহ সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের প্রত্যেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।